नमस्कार स्टूडियोत मैं मयूरी और यह मुहूर्त एक अतिक गुरुत्वपूर्ण खबर लैसो क्यों इतिम्य राज्य सरकार घोषणा कर राज्य निबन सरकार आग बढ़ा आर्थिक सहाज्य और खरधर करक क्यों हाथ मात्र दूटा दिन आए और यह मुहूर्त खबर जाना राज्य निबन सरकार आग बढ़ा आर्थिक सहाज्य और इतिम्य राज्य सरकार एक कथा घोषणा कर स्नातक डिग्रीधारी निबन लाभ आर्थिक सहाज्य दस डिसेम्बर भर निबन लगभग आवेदन और हाथ माथू दूटा दिन आए दस डिसेम्बर पूर्वे आवेदन कर लगे अन्यथा यह आँचन आपलोर सुविधा लाभ राज्य निबन अतिक सूखबर पचिशर पर पंचलिश बस बयस निबन पा आर्थिक सहाज्य स्नातक डिग्रीधारी निबन विवेचित करोग्य हिसाब अर्थात स्नातक डिग्रीधारी निबन सरकार आर्थिक सहाज्य आग बढ़ा एक अतिक सूखबर अनुसूचित जनजाति भयम और अन्य पिछपरा श्रेणी युवक युवत पा सूधा और एट इतिम्य वेबसाइट मुक्ति डायरेक्टर डब्ल्यू पी टी बी सी डट आसाम डट गफत आपलोर लग इन पार आवेदन वेबसाइट मुक्ति राज्य निबन युवक युवती अतिक सूखबर दस डिसेम्बर पूर्वे आपलोर आवेदन कर लगे अनलाइन जुगे हम आवेदन और इतिम्य राज्य सरकार निबन स्वलम्बी कर आर्थिक सहाज्यर कथा घोषणा कर दस डिसेम्बर आवेदन अंतिम तारीख गति के हाथ मात्र दूटा दिन आए यह आँचन धन जो लाभ विचार तैयार दस डिसेम्बर पूर्वे लगे आवेदन और यह मुहूर्त खबर जाना राज्य निबन युवक युवती अतिक सूखबर पचिशर पर पंचलिश बस बयस निबन आर्थिक सहाज्य लाभ पंचलिश बस अधिक जो तैयार সেই লোকসকলে আঁচনিৰ ধন লাভ কৰিবলৈ সক্ষম নহব স্নাতক ডিগ্ৰীধাৰী নিবনুৱাসকলক যোগ্য হিচাপে বিবেচিত কৰা হৈছে আঁচনিৰ বাবে অনুসূচিত জনজাতি ভয়াম আৰু অন্যান্য পিছপৰা শ্ৰেণীৰ যুৱক যুৱতীয়ে পাব এই সুবিধা আৰু ইতিমধ্যে চৰকাৰে কেবাখনো আঁচনি ইতিমধ্যে ঘোষণা কৰিছে এখনৰ পিছত আন এখন আঁচনি ঘোষণা কৰা পৰিলক্ষিত হৈছে এবাৰ আন এক আঁচনি চৰকাৰে ঘোষণা কৰিছে ৰাজ্যৰ নিবনুৱাসকলক আৰ্থিকভাৱে স্বাৱলম্বী কৰিবৰ বাবে আৰ্থিক সাহায্য আগবঢ়াব আৰু ইতিমধ্যে এটা ওয়েবসাইট মুকলি করা হৈছে অনলাইন যোগে আপোনালোকে এই ওয়েবসাইটত আবেদন কৰিব লাগিব আৰু সেই ওয়েবসাইটটো হৈছে ডাইৰেক্টৰ wptbc.assam.gov এই ওয়েবসাইটত আপোনালোকে আবেদন কৰিব লাগিব আৰু অধিক তথ্যৰ বাবে ডেস্কত উপস্থিত আছে সতীৰ্থ সাংবাদিক নেত্ৰজিত বৰা মই পুনে পুনে নেত্ৰৰ হৈতে সংযুক্ত হৈছো হয় নেত্ৰ ইতিমধ্যে আমি জনাইছো ইছানীৰ দৰ্শকসকলক যে ৰাজ্যৰ নিবনুৱা যুৱক যুৱতীসকলৰ বাবে অতিকৈ সুখবৰ কিয়নো চৰকাৰে স্নাতক ডিগ্ৰীধাৰী নিবনুৱা যুৱক যুৱতীসকলক আৰ্থিকভাৱে সহায় আগবঢ়াব কেনেদৰে কৰিব লাগিব আবেদন সেই সম্পৰ্কে জনাব হয় নিশ্চিতভাৱে মৰি ক'ব লাগিব এখন অভিলাষী আঁচনি আমি পূৰ্বে ইতিমধ্যে বাতৰি সম্প্ৰচাৰ কৰিছোঁ অসম চৰকাৰে বিশেষ আঁচনিখনৰ জৰিয়তে ৰাজ্য নিবনুৱাসকলক যাতে সহায়ক হ'ব নিবনুৱাসকলে যাতে তেওঁলোকে কিবা কাম কৰিব পাৰে স্বাৱলম্বী হ'ব পাৰে তাৰ বাবে বিশেষ আঁচনিখন ইতিমধ্যে ৰাজ্য চৰকাৰে প্ৰণয়ন কৰিছে আৰু যিখন আঁচনিৰ জৰিয়তে এটা আৰ্থিক অনুদান আগবঢ়োৱা হ'ব ৰাজ্যৰ নিবনুৱা যুৱক যুৱতীসকলক কিন্তু এই মুহূৰ্তত এটা কথা উল্লেখ কৰা হৈছে সেই নিবনুৱা যুৱক যুৱতীসকল নিবনুৱা যুৱক যুৱতীসকলৰ বয়স আৰু তেওঁলোকৰ যি ডিগ্ৰী সেই ডিগ্ৰী এটা নিৰ্দিষ্ট সীমা দিছে অৰ্থাৎ শিক্ষাগত অৰ্হতা হ'ব লাগিব স্নাতক উত্তীৰ্ণ আৰু এটা কথা এটা স্পষ্টৰ ওপৰত উল্লেখ কৰা হৈছে যে স্নাতক উত্তীৰ্ণ হ'লেহে এই আঁচনিৰ সুবিধা লাভ কৰিব এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আমি জনাই আছোঁ আঁচনিখনৰ বাবে এখন বিশেষ ফৰ্ম ইতিমধ্যে ডাউনলোড কৰিব লাগিব আৰু সেই ফৰ্মখন ক'ত ডাউনলোড কৰিব লাগিব সেয়া ডি আই পি আৰ আছাম আছামৰ যিটো ফেচবুক পেজ সেই ফেচবুক পেজত ইতিমধ্যে দি দিয়া হৈছিল আমাৰ হাতত এই বিশেষ ফৰ্মখন আছে আমি যদি সম্ভৱ হয় এই মুহূৰ্তত দেখুৱাৰ চেষ্টা কৰিম এখন হৈছে বিশেষ ফৰ্ম যিখনৰ জৰিয়তে সেই নিবনুৱা যুৱক যুৱতীসকলে আৰ্থিক সাহাৰ্য লাভৰ বাবে আবেদন কৰিব পাৰিব আৰু তাৰ এটা কথা উল্লেখ কৰা হৈছে বয়সৰ সীমা দিয়া হৈছে ওঠৰৰ পৰা পঞ্চল্লিছ বছৰ এটা বয়সৰ সময়সীমা নিৰ্ধাৰণ কৰি দিয়া হৈছে ওঠৰৰ পৰা পঞ্চল্লিছ বছৰ বয়সৰ যিসকল নিবনুৱা যুৱক যুৱতী আছে তেওঁলোকেহে আবেদন কৰিব পাৰিব মই ফৰ্মখন এই মুহূৰ্তত দেখুৱাইছোঁ চাওক ইয়াত উল্লেখ কৰিছে এপ্লিকেশ্যন ফৰ ফাইনেন্সিয়েল এছিষ্টেণ্ট টু গ্ৰেজুৱেট আনএমপ্লয়ড এছ টি অ' বি চি হ'ব লাগিব অৰ্থাৎ এছ টি আৰু অ' বি চি হ'ব লাগিব অন্যান্য পিছপৰা জাতি বা ভৈয়াম জনজাতিৰ যিসকল ছাত্ৰ ছাত্ৰী আছে এছ টি এছ টি পি আৰু অ' বি চি হ'ব লাগিব তেওঁলোকেহে এই সুবিধা লাভ কৰিব এইখন হৈছে সেই বিশেষ ফৰ্মখন ফৰ্মখন কেনেকৈ আবেদন কৰিব আমি দেখুৱাই আছোঁ চাওক ইয়াত উল্লেখ কৰিব ইয়াত উল্লেখ কৰিছে নেম অফ এপ্লিকেণ্ট ইন ব্লক লেটাৰ অৰ্থাৎ কেপিটেল লেটাৰ আপোনাৰ নামটো ইয়াত লিখিব লাগিব দ্বিতীয় কথাটো হৈছে কেটেগৰী হ'ব লাগিব এছ টি অ' বি চি ইয়াত স্পষ্টৰ ওপৰত উল্লেখ কৰা হৈছে গতিকে আপুনি এছ টিত পৰে নে অ' বি চিত পৰে সেয়া আপুনি ইয়াত উল্লেখ কৰি দিব লাগিব আৰু কপি অফ চাৰ্টিফিকেট টু বি এনক্লোজ যিখন আপোনাৰ অ' বি চি যদি এছ চি এছ টি বা অ' বি চি হয় আপোনালোকৰ এখন নিৰ্দিষ্ট চাৰ্টিফিকেট থাকিব সেই চাৰ্টিফিকেটখন আপোনালোকে ইয়াৰ লগত সংলগ্ন কৰি দিব লাগিব
আনহাতে ফাদার্ছ গার্জেন নেম অর্থাৎ দেউতার নাম বা আপনার অভিভাবকর নাম ইয়াত উল্লেখ করবল দিছে, গতিকে আপনার দেউতার নাম ইয়াত উল্লেখ করবল লাগিব বা আমার নাম আপনি উল্লেখ করবল লাগিব। আপনি ইয়াত মেল ফিমেল দিব লাগিব, ডেট অফ বার্থ আপনি সংলগ্ন করব লাগিব, এড্রেস অফ কমিউনিকেশন এটা এড্রেস আপনি দিব লাগিব যেটু আপনার পার্মানেন্ট এড্রেস হয়। তারপরে আপনি একটা মোবাইল নম্বর দিব লাগিব, এটা মোবাইল নম্বর আপনি ইয়াত সংলগ্ন করব লাগিব, আর একটা প্রুফ অফ আইডেন্টিটি ভোটার কার্ড পান কার্ড ড্রাইভিং লাইসেন্স আধার যিকোনো এখন আপনি দিব পারে, প্রুফ অফ আইডেন্টিটি ইয়াত উল্লেখ করেছে, আপনার অব্লিক দিয়া আছে ভোটার আইডি পান ড্রাইভিং লাইসেন্স বা আধার যিকোনো এখন আপনি দিব পারিব, সেই কপিটো কিন্তু আপনি ইয়াত সংলগ্ন করে দিব লাগিব। আর আপনি ইয়াত লিখি দিব লাগিব যে আপনি ভোটার কার্ডে দিব নে আপনি লাইসেন্স দিব আধার কার্ড দিব। এই মানে পুনের জানাইছো ফর্মখন দেখাই থাকার মাজতে একটা কথা জানাব বিচার, নিবনুয়া যুবক যুবতী সকলের একটা সুখবর, রাজ্য সরকার অভিলাষী আসনি যখন স্নাতক উত্তীর্ণ হয় এতিয়াও নিবনুয়া হিসেবে বহি আছে, যার যখন স্বাবলম্বী হব পৰা নাই, বহুতের মনত প্রশ্ন হয় যে ধন নাই আমি কেন স্বাবলম্বী হম, তেওঁলোকৰ বাবে অভিলাষী আসনি রাজ্য সরকারে আগবাইছে, গতি এই সুযোগ লাভ করক, খরধর করক, হাতত মাত্র সময় কম, দুটা দিন আছে, 10 তারিখে শেষ আর অন্তিম সময়সীমা এই ফর্ম সাবমিট অর্থাৎ এই ফর্ম জমা দিয়ার অন্তিম সময়সীমা। ইয়াত আন একটা কথা উল্লেখ করা হচ্ছে, চাক নেম অফ প্রপোজাল স্কিম ফর হুইচ এমাউন্ট ইজ রিকোয়ার্ড, আপনি কোনটো স্কিমর কোনখন বা স্কিমর কাম করব বিচাৰিছে বা আপনি কি কাম করব বিচাৰিছে তার কথা আপনি ইয়াত উল্লেখ করে দিবলে কপি অফ প্রপোজাল টু বি সাবমিট, একটা প্রপোজাল আপনি সাবমিট করব লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিব লাগবে, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টতে আপনার এই ধন সোমাব যেটা রাজ্য সরকারে দিব, গতি খুবই গুরুত্বপূর্ণ নিবনুয়া যুবক যুবতী সকলের আর এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে লওয়ার প্রয়োজন আছে, ইয়ার রাজ্য সরকার অভিলাষী আসনি আর নিবনুয়া যুবক যুবতী সকলক এই ধন আগবাব এসটি ওবিসি। বেঙ্ক একাউন্ট নাম্বার দিয়ার পিছন নেম অফ ব্যাঙ্ক ব্রাঞ্চ আই এফ এস সি আর ইয়াত লিখিছে ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং আউটসাইড দ্য স্টেট, অর্থাৎ অসমের বাইরত যদি আপনার কাম করার কিনা অভিজ্ঞতা আছে নাকি সে সুদিছে, যদি আছে দেন ইয়েস, যদি নাই নো, আপনি উল্লেখ করব পারে, ইফ ইয়েস দেন এনক্লোজ কপি অফ প্রম, অর্থাৎ যদি আপনার আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখন যেহেতু থাকে বাইরত কাম করলে সেই আপনার যে প্রমাণ এখন পত্র থাকবে যেহেতু আপনি বাইরত যদি কাম করেছে, গতি সেই প্রমাণপত্রখন আপনি ইয়াত সংলগ্ন করব লাগিব। হায়েস্ট এডুকেশনাল লেভেল এটেইন, আপনি উচ্চ শিক্ষা কিহলৈকে গ্রহণ করেছে, কিহলৈকে আপনি অধ্যয়ন করেছে সেই কথা আপনার জানি লাগবে, যেটা ইয়াত উল্লেখ করেছে স্পষ্ট রূপত যে আপনি স্নাতক উত্তীর্ণ হব লাগবে তেতিয়া সেই আসনি সুবিধা লাভ করব, আর ইয়াত এই কথা উল্লেখ করেছে এনক্লোজ কপি অফ সার্টিফিকেট, এনক্লোজ কপি অফ সার্টিফিকেট, আপনি কপি সার্টিফিকেটের যখন কপি সেখন আপনি ইয়াত সংলগ্ন করে দিব লাগবে, আর ইয়াত আপনি একটা সহি করব লাগবে, আর ইয়াত তলত একটা বিশেষ ওয়েবসাইট দিয়া হয়েছে যে ওয়েবসাইট আমি এটা দিছো ডাইরেক্ট wptbc.assam.gov, এই ওয়েবসাইটটির জড়িয়ে আপনাদের এই আবেদনের প্রক্রিয়া সম্পর্কে জানিব পাৰিব। আনহাতে ইয়াত ডকুমেন্টস টু বি এনক্লোজ কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবো চাক, মানে প্রথমবার দেখা দিব বিচারছো, কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই কনসার্ন অথরিটি, এফিডেভিট সাইন বাই নোটারি রিগার্ডিং এপ্লিকেন্টস আনএমপ্লয়মেন্ট স্টেটাস হাউসহোল্ড ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ আপনার প্রথম কথাটা কাস্ট সার্টিফিকেট এখন প্রয়োজন হবো যখন আপনার এস টি ও বি সি বা উল্লেখ করে দিয়েছে, এস টি বা ও বি সি কাস্ট সার্টিফিকেট আপনি সংলগ্ন করব লাগবে, দ্বিতীয় কথা এফিডেভিট লাগিব সাইন বাই নোটারি রিগার্ডিং এপ্লিকেন্ট আনএমপ্লয়মেন্ট স্টেটাসর এখন নোটারিপর আপনি একটা এফিডেভিট আনব লাগবে, হাউসহোল্ড ইনকাম সার্টিফিকেট অর্থাৎ আপনার দেউতার ইনকাম এনুয়াল ইনকাম কিমান হব লাগবে উল্লেখ করা আছে, 2 লাখের এনুয়াল ইনকাম দিয়া হয়েছে অর্থাৎ আপনার বার্ষিক উপার্জন পরিয়ালের বার্ষিক উপার্জন ইয়াত উল্লেখ করেছে 2 লাখ, গতি সেই এনুয়াল ইনকামের এখন সার্টিফিকেট লাগবে, গ্রেজুয়েশন পাস সার্টিফিকেট প্রয়োজন হবো, এস এস এল সি এডমিট কার্ড, প্রুফ অফ এজ, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ফটোকপি অফ ব্যাঙ্ক পাসবুক, প্রুফ অফ আইডেন্টিটি, ভোটার কার্ড, পান কার্ড ইয়াত সংলগ্ন করব লাগবে, আর ব্রিফ প্রপোজাল স্কিম ফর হুইচ দ্য অ্যামাউন্ট ইজ প্রপোজ টু বি ইউটিলাইজ, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট দিয়া হয়েছে 50,000 টাকার ভিতরতেই আপনার সরকারে ধন আগবাব বা 50,000 টাকায় আপনার আগবাব, গতি ইয়াত আপনি সেই কথা একটা প্রপোজাল লিখব লাগবে, স্কিম ফর হুইচ দ্য অ্যামাউন্ট ইজ প্রপোজ টু বি ইউটিলাইজ, আপনি যে ধন লাভ করবো সেই ধনটা আপনি কত ইউটিলাইজ করব বা আপনি কত খটুয়াব, এনে ধরনের একটা প্রপোজাল আপনি দিব লাগবে, সেই প্রপোজালটা কিন্তু মনে রাখব লাগবে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট 50,000, অর্থাৎ আপনি আসনিখনের জড়িয়ে ম্যাক্সিমাম 50,000 টাকা লাভ করব, সেই কথাটাই ইয়াত জানা হয়েছে, প্রুফ অফ ওয়ার্কিং আউটসাইড স্টেট ইফ এনি, যদি আপনি রাজ্যের বাইরত কাম করার যদি কিনা অভিজ্ঞতা আছে তাহলে আপনি তার যখন সার্টিফিকেট ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট প্রমাণপত্র হিসাবে সংলগ্ন করব লাগবে, আমি পুনর্বার জানাইছো 18-45 বছর বয়সের যখন নিবনুয়া যুবক যুবতী আছে, যখন স্নাতক উত্তীর্ণ, যখন স্বাবলম্বী হব বিচারিছে তেওঁলোকে এই ফর্মখন আবেদন করব পারে, এইখন হচ্ছে বিশেষ ফর্মখন আমি দেখাই আছো, আর খুবই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইতিমধ্যে রাজ্য সরকারে গ্রহণ করেছে নিবনুয়া যুবক যুবতী সকলের, আর তাত এস টি ও বি সি হবই লাগবে, আর পরিয়ালের যে বার্ষিক আয়, পরিয়ালের যে
বার্ষিকা ইতিমধ্যে আমি যখন দেখুৱাই আছো মাইকো বাছাবৰ তাতে স্পষ্টভাৱে উল্লেখ কৰা আছে পৰিয়ালৰ বার্ষিক আয়াত উল্লেখ কৰিছে আমি দেখুৱাই আছো বার্ষিকা আপোনাৰ 2 লাখ টকা হ'ব লাগিব আৰু নিৰ্ধাৰিত বয়স 25ৰ পৰা 45 ক্ষমা কৰিব মই 18 বুলি কৈছিলোঁ 25ৰ পৰা 45 হ'ব লাগিব ইয়াৰ পূৰ্বে মই 18 বুলি উল্লেখ কৰিছোঁ ক্ষমা কৰিব ইয়াত স্পষ্টভাৱে উল্লেখ কৰা আছে 25ৰ পৰা 45 বছৰ বয়স হ'ব লাগিব মই পুনৰ জনাইছোঁ বয়স হ'ব লাগিব 25ৰ পৰা 45 পৰিয়ালৰ বার্ষিক আয় হ'ব লাগিব 2 লাখ বয়স 25ৰ পৰা 45 পৰিয়ালৰ বার্ষিক আয় 2 লাখ হ'ব লাগিব এছটি অফিচি হ'ব লাগিব তেতিয়া এই আসনি ধন লাভ কৰিব আৰু ন্যূনতম যি আপোনাৰ কোৱালিফিকেশন এডুকেশন কোৱালিফিকেশন হ'ব লাগিব স্নাতক উত্তীৰ্ণ মৈৰি ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আৰু ইতিমধ্যে আমি ইছান নিজৰ দৰ্শকক যেহেতু জনাইছো চৰকাৰে এক অভিলেখী আসনি হাতত লৈছে আৰু যি সকল ৰাজ্যৰ নিবনুৱা যুৱক যুৱতী আছে এই নিবনুৱা যুৱক যুৱতী সকলৰ বাবে এই আসনি চৰকাৰে হাতত লৈছে নিবনুৱা যুৱক যুৱতী সকলে 50,000 কৈ টকা লাভ কৰিব আৰু 10 ডিসেম্বৰৰ ভিতৰত আপোনালোকে আবেদন কৰিব লাগিব হাতত মাত্ৰ 2টা দিন আছে ৰাজ্য চৰকাৰে নিবনুৱা সকলক ইতিমধ্যে আৰ্থিকভাৱে সহায় কৰিবলৈ আসনি কথা ঘোষণা কৰিছে 25ৰ পৰা 45 বছৰ বয়সৰ নিবনুৱা সকলেহে পাব এই আৰ্থিক সাহায্য আৰু স্নাতক ডিগ্ৰীধাৰী নিবনুৱাসকলক যোগ্য হিচাপে বিবেচিত কৰা হৈছে অনুসূচিত জনজাতি ভৈয়াম আৰু অন্যান্য পিছপৰা শ্ৰেণীৰ যুৱক যুৱতীয়ে এই সুবিধা লাভ কৰিব অৰ্থাৎ এই আসনিৰ সুবিধা লাভ কৰিব অনুসূচিত জনজাতি ভৈয়াম আৰু অন্যান্য পিছপৰা শ্ৰেণীৰ যুৱক যুৱতীয়ে আৰু ইতিমধ্যে এটা ৱেবছাইট মুকলি কৰা হৈছে ডাইৰেক্টৰ WPTBC.assam.gov এই ৱেবছাইটত আপোনালোকে গৈ লগ ইন কৰিব পাৰিব